ভাইরা আমার, এবার আপনাদেরকে আর একটা সুন্দর কথা বলে শেষ করব। আমি আগে বলেছি, পরে যারা মুসল্লি আসেন তারা ঘড়ির দিকে বারবার তাকাবেন, আজকের জন্য দুই এক মিনিট তাকাবেন না, ইম্পর্টেন্ট একটা কথা বলে যাচ্ছি। এই জন্যই ভাইরা আমার, ইমাম মাহদী আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, সালাত শুরু হতে যাবে এই মুহূর্তে। কাইফান তুমি ইদা নাযালা ফিকুম ইবনু মারিয়াম ফিকুম ওয়া ইমামিকুম ইমামুকুম মিনকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইবনু মারিয়াম ঈসা আলাইহিস সালাম আসবে আর তোমাদের মধ্যে থেকে ইমাম হবে, কেমন হবে অবস্থা? মানে সুভাগ্যবান উম্মত তোমরা, একজন নবী আমার উম্মতের পিছনে সালাত পড়বে, তাহলে তোমরা কত সম্মানী, এটা বুঝাইতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুসংবাদ আমাদের জন্য, আমরা কত দামি, কিন্তু আমরা এগুলো ভুলে গেছি ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না চেনার কারণে, কোরআন সুন্নাকে চর্চা না করার কারণে আমরা একাকার হয়ে গেছি ইহুদি খ্রিস্টানদের সাথে। আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম, ঈসা আলাইহিস সালাম আসবেন, 40 বছর থাকবেন, আর ইমাম মাহদী থাকবেন 7, 8, 9 বছর মতান্তরে হাদিসের আলোকে। মোটামুটি মেনে নিতে পারি আমরা যে 47, 48, 49 বছর। এরপরে আপনার হাওয়া আসবে, সমস্ত মমিন মরে যাবে, এরপরে আর কল্যাণ থাকবে না, এদের উপরে কিয়ামত শুরু হবে। ভাইরা আমার, ইমাম নাকি ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন উনি ইয়াহকুমু আম্মাকুম বিকিতাবি রব্বিকুম আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নতি নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের হাদিস। ঈসা আলাইহিস সালাম আসার পরে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করবে। এবার একজন এমপি, আমি এক খুতবাতে নাম বলেছিলাম, আজকে নামটা বলছি না, নাকি বলে দেব, গাইবান্ধার একজন এমপি শামীম লিংকন, সরাসরি আমার একজন কলেজ বন্ধু এবং ছাত্র, ওস্তাদ বলে আমাকে সম্বোধন করেন। ইনি আমাকে মগবাজার একটা বিল্ডিং, বন্ধুর বিল্ডিং দিতে চেয়েছিলেন মাদ্রাসা করার জন্য। তো ওনার এক ক্লাসমেটকে দায়িত্ব দিলেন, যেখানে ভাড়াটিয়া যারা আছে সরাই সরাই প্রস্তুত করে মাদানী সাহেবকে বিল্ডিংটা গছাই তুলে দিবে। অস্ট্রেলিয়ার থেকে ভাই ডিল করে বিল্ডিংওয়ালা, কিন্তু এই বন্ধু ছিল খাঁটি তাবলিগি। ভাইরা আমার, তাবলিগি ভাই যারা আছেন, আপনারা আমাদের বক্তব্য শুনবেন, ভুল পথে যায়েন না। এই লোকটি করলো কি, এমপি সাহেবকে নিয়ে, তাহমিদুল মাওলা নামে একজন মাওলা আছে এদেশে, বড় আলেমদের একজন হানাফি মাজাবের, আমাদের সাথে মুনাজারা বাহাস হয়েছিল হায়াতুন নবী নিয়ে, পুরা পাগলামি একটা মুনাজারা বাস, নবী জিন্দা নবী বলে, নবী নাকি জিন্দা, মারাই যায়নি। ভাইরা আমার, তাহমিদুল মাওলা কাছে এমপি সাহেব প্রশ্ন করতেছেন একটার পর একটা, উত্তর দিতে দিতে লাস্ট প্রশ্ন যেটি করেছিলেন এমপি সাহেব, সেটি বলেছিলেন যে ঈসা আলাইহিসসালাম আর ইমাম মাহদী আলাইহিসসালাম যখন আসবে দুনিয়াতে, তখন কোন মাজহাব অনুযায়ী দেশ পরিচালনা করবে। এই তাহমিদুল মাওলা ভাই কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলছেন যে, আমাদের বুজুর্গানে দিন মুরাকাবার মাধ্যমে দেখেছেন হানাফি মাজহাব অনুযায়ী দেশ পরিচালনা করবেন। এবার কি বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হানাফি মুলবি যে কাজ্জাব মিথ্যুক হতে পারে, হানাফি মুলবি যে স্বার্থপর হতে পারে, হানাফি মুলবি যে গাদ্দার এদেশের জাতির জন্য, তার প্রমাণ হচ্ছে কেসা এই ঘটনা, এই জন্য নাম বলে দিলাম, কোনো দুই নম্বরই নেই। এই জন্য মেয়ারাজ রব্বানি হানাফি ঘরের একজন সন্তান মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে উনি এক বক্তব্য বলেছিলেন, আগার কিসি কো কাজ্জাব কাহানা চাহতে হো তো উসকো হানফি কাহা দো, যদি কাউকে কাজ্জাব বলতে চাও তাহলে তাকে হানফি বলে দিও। ভাইরা আমি হানফি বলবো না, আমি বলবো আগার কিসি কো কাজ্জাব কাহানা চাহতে হো তো উসকো হানফি মুলবি কাহা দো, যদি কাউকে কাজ্জাব বড় মিথ্যুক বলতে চান তাহলে ওকে কিছু হানফি মুলবি করে দিলে বলে দিলে হবে, সব হানফি মুলবি না, আবার কিছু হানফি মুলবি নাম বলে দিলে হবে, আর কিচ্ছু লাগবে না। তারা এত মিথ্যা কথা বলতে পারে, রাগ করিয়েন না,
এই দেশের হানাফি মাজহাবের সালাতে এক নাই দুই নাই, মসজিদ আর সালাত কেন্দ্রিক 63টা বেদাত করে, লিস্ট করা আছে আমার কাছে, 63টা বেদাত করে, যাদের সালাতের ভিতরে বাইরে মসজিদে 63টা বেদাত। ওদের সাথে কিসের মুনাজারা, কিসের বহাস, আর কি তাদেরকে ধর্ম শেখাবেন আপনি? সালাতের যদি অবস্থা হয়, ইমান আর কালিমার কি অবস্থা হবে? ভাইয়ারা আমার, সাবধান, সতর্ক হয়ে যান। এই জন্য সব মাহফিলের শেষে বলে যাই, আপনি কোরআনুল কারিম অনুবাদ সহকারে পড়ুন, তারপরে বুখারি আর মুসলিমের তিনটি কিতাব কমপক্ষে পড়ুন, কারণ এই তিনটি কিতাবে কোনো জাল, জৈব, দুর্বল, অগ্রহণযোগ্য কোনো হাদিস নাই। সুতরাং এই তিনটি পড়লে আপনি সঠিক পথ পেয়ে যাবেন। এরপরে রিমোটটা হাতে নিয়ে সৌদি আরব লাগান, সৌদি আরবের সালাত, সৌদি আরবের সিয়াম, সৌদি আরবের তারাবি, সৌদি আরবের ঈদের সালাত, সৌদি আরবের কীভাবে জানাজা ইত্যাদি করতেছে মিলিয়ে নেন। আজও নবী করিম সাল্লামের শিক্ষা দেওয়া, রেখে যাওয়া, সালাত, সিয়াম, যাকাত, হজ সব কিছুই রয়েছে, অপরিবর্তিত রয়েছে, পরিবর্তন হয়নি। ভাইরা আমার, কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখেন।